আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছে? আমরা খুব ভালো আছি। আজকে মামা রান্না করে আপনাদেরকে দেখাবে চাল চিকেন আর বিচি দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে। কাঁঠালি বিচি চিকেন আর হলো কাঁঠালি বিচি। তাহলে শুরু করা যাক। থ্রি, প্রথমে আমরা মাংসটা রান্নার জন্য একটা মশলা দিব। প্রথমে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন, আতা বাটা, তারপরে পরিমাণ মতো সব গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা পাউডার আর জিরা পাউডার। সবগুলো একসাথে মিক্স করবো। মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবার আমরা এটা রেখে দিব 10 মিনিটের জন্য। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। মশলা দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে বাদামি করে নেব। এটা কিন্তু সরিষার সরিষার দিয়ে মাংস খুবই মজা হয়। পেঁয়াজটা লাল হোক বাদামি হলে তারপর দেখা যায়। থ্রি, পেঁয়াজটা বাদামি, এরপরে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব আমরা মাংসটা। মাংসটা দিয়ে দিব, কাঁঠালি দিচ্ছি, তারপর দিয়ে পরিমাণ মতো লবণটা একবার দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে এটাকে 2 মিনিট ভালোভাবে করে হালকা ভাজা দিতে হবে। হালকা ভাজা ভাজা করলো, হ্যাঁ 2 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে, হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমরা মিক্স করা মশলাগুলো দিয়ে দিই। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে বাটি একে দেবো। আগুনটা একদম একটু লো করে দেবো। তারপরে 5 মিনিট পর পর একটু লাড়া দিয়ে এভাবে আমরা 7-8 মিনিট কষিয়ে নেব। মাঝে একবার লাড়া অনেক জল বাইরে গেছে, জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এরপর কাঁঠালি বিচিটা অনেকটা সিদ্ধ হয়েছে, এরপরে দিয়ে দেবো এই যে 1 মুখ পানি। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রেখে দেবো আরও 10-15 মিনিট, তারপরে হয়ে যাবে আমার তরকারি। জল দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দিব, এরপরে 10 মিনিট রান্না করব। মাঝে একবার নাড়াচাড়া দিয়ে দিব। তরকারিটা শেষ রান্না, আরও 7-8 মিনিট রাখতে হয়ে যাবে। এরপরে দিয়ে দিব আস্ত 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢেকে দিব। রান্নাটা শেষ, এবার দিয়ে দেবো আমরা কালা জিরা গুঁড়ো। আমার রান্না শেষ, আমরা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিকেন, কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।